শুরুতেই সংবাদ শিরোনাম। চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে তাইওয়ান। বিদেশে উইগুরদের উপর নজরদারি করছে চীনা হ্যাকাররা। ইয়েমেনের যুদ্ধকে অস্ত্র বিক্রির সুযোগ হিসেবে দেখছে ইউরোপ এবং আমেরিকা। ইরান এক বছরে 5 গুরুত্বপূর্ণ সামরিক উন্নতি করেছে। এবং সবশেষ থাকছে উত্তর কোরিয়ার এবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। চীনের ক্রমাগত চাপের মুখে ব্যাপকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে তাইওয়ান। তিনটি নতুন মডেলের ক্ষেপণাস্ত্র তৈরির কাজ হাতে নিয়েছে বলে জানিয়েছে দেশটির এক সিনিয়র কর্মকর্তা। বৃহস্পতিবার পার্লামেন্টে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কং চেং জানিয়েছেন, সরকার অগ্রাধিকারের ভিত্তিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন গতিশীল করছে। চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে এবং এর সার্বভৌমত্বের বিরোধিতা করছে। চীন বেশ কিছুদিন ধরেই তাইপের সরকার কেমন দাবি মেনে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে। মনে করা হচ্ছে চীনের ক্রমাগত চাপের কারণেই এমন তথ্য প্রকাশ করেছে তাইওয়ান। এদিকে রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের ন্যাশনাল চুং শান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্ষেপণাস্ত্র সংক্রান্ত গবেষণা করছে। এই ইনস্টিটিউটের উপপরিচালক লেং চিন শু বলেছেন, দূরপাল্লার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য একটি নির্দিষ্ট মডেলের ক্ষেপণাস্ত্রের উৎপাদন এরই মধ্যে শুরু হয়েছে। আরও তিনটি মডেল নিয়ে কাজ চলছে, তবে উৎপাদন শুরু হওয়া ক্ষেপণাস্ত্রটি কত দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম সেটি তিনি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। চীনা হ্যাকাররা ফেসবুকের মাধ্যমে বিদেশে বসবাসকারী উইগুর নেতাদের উপর গুপ্তচর বৃত্তি করছিল। বোয়া ফেসবুক অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট বানিয়ে নজরদারি সফটওয়্যারের সাহায্যে তারা এই কাজ করত। ফেসবুক জানিয়েছে, বিদেশে বসবাসকারী উইগুর নেতা এবং কর্মী, সাংবাদিক এবং বিক্ষুব্ধদের কম্পিউটার, স্মার্টফোন হ্যাক করার চেষ্টা করছিল চীনা হ্যাকাররা। ফেসবুক জানিয়েছে, তারা বিষয়টি ধরতে পেরে এবং হ্যাকিং অপারেশনে বাধা দেয়। ওই হ্যাকারদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। প্রায় 100টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। এসব উইগুর নেতা এবং কর্মীরা অস্ট্রেলিয়া, কানাডা, কাজাকিস্তান, সিরিয়া, তুরস্ক এবং আমেরিকায় থাকেন। শিনজিয়াং থেকে হ্যাকাররা 500 উইগুর অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছিল। চীন 10 লাখেরও বেশি উইগুর মুসলমানকে শিবিরে আটকিয়ে রেখেছে। জাতিসংঘের মতে উইগুরদের উপর অত্যাচার চালায় চীন। তারা এই অত্যাচার বন্ধের দাবি জানিয়েছে। কিন্তু চীন এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, উইগুরদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিভিন্ন ছড়িয়ে থাকা উইগুররা চীনের নীতির বিরুদ্ধে আওয়াজ তুলছেন। তারা অবিলম্বে উইগুরদের উপর অত্যাচার বন্ধ করার দাবি করেছেন। তাতে চীনের ক্ষোভ বেড়েছে। ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, ইয়েমেনের যুদ্ধ ইউরোপ এবং আমেরিকার অস্ত্রের বাজারে পরিণত হয়েছে। আব্দুস সালাম আরও বলেন, ইউরোপ এবং আমেরিকা অস্ত্র বিক্রির লক্ষ্যে কাজ করে, তারা ইয়েমেনে শান্তি চায় না। এ কারণেই ইয়েমেনের সামরিক বাহিনীর অগ্রগতি তাদের ভালো লাগে না। আব্দুস সালাম আরও জানিয়েছেন, ইয়েমেনে যেসব দেশ আগ্রাসন চালাচ্ছে তারা যুদ্ধের ময়দান এবং সামরিক দিক থেকে পরাজিত হয়েছে। তারা এখন রাজনৈতিক পন্থার কথা বলে এবং তাদের মতামত চাপিয়ে দেওয়ার মাধ্যমে ক্ষতিপূরণের চেষ্টা করছে। আগ্রাসীরা যে প্রস্তাব দিয়েছে তাতে শান্তি আসবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, মারিব অঞ্চলে সংঘর্ষের কারণ হচ্ছে সেখানে বিদেশিরা এবং তাকফিরি সন্ত্রাসীরা প্রবেশ করেছে এবং সেখান থেকে আশেপাশের এলাকায় হামলা চালানো হচ্ছে। আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র বলেন, শত্রুদের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত থাকলে তার ন্যায্য রাজনৈতিক সমাধানের পথকে প্রশস্ত করতে ভূমিকা রাখবে। 2015 সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। এতে সমর্থন এবং সহযোগিতা দিচ্ছে ইউরোপ, আমেরিকা এবং কয়েকটি আঞ্চলিক দেশ। নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইরান। ইরানি কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারীর সংকট কাটিয়ে তারা সামরিক বাহিনীর উন্নতিতে মনোযোগ দিয়েছে। বুধবার ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে ইসরায়েলের সংবাদ মাধ্যম এই খবর প্রকাশিত করেছে। প্রতিবেদনে বলা হয়, আকাশ প্রতিরক্ষা উন্নতির অংশ হিসেবে বাবার 373 ব্যবস্থা সহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করছে ইরান। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের নৌবাহিনীতে নতুন 188টি ড্রোন এবং যুদ্ধ হেলিকপ্টার যুক্ত করা হয়েছে বলে প্রতিবেদন।
প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে বিপ্লবী গার্ডকে আবাবিল টু আত্মঘাতী ড্রোনযুক্ত যুদ্ধের উপযোগী স্পিড বোট সরবরাহ করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা শক্তির দুটি গুরুত্বপূর্ণ উপাদান ড্রোন এবং স্পিড বোটকে এর মাধ্যমে একত্রিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এছাড়া শহীদ রুদাদিকে নামে নৌবাহিনীর জন্য নতুন এক জাহাজ এনেছে ইরান। প্রতিবেদনে বলা হয়, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইল এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য প্রতিরক্ষা মিসাইল যুক্ত 12,000 টন ওজনের এই জাহাজ হেলিকপ্টার, ড্রোন এবং স্পিড বোট বহন করতে সক্ষম। অপরদিকে সমুদ্র সীমায় আগ্রাসন প্রতিরোধে জুলফিকার শ্রেণীর ব্যালিস্টিক মিসাইল উদ্ভাবন করেছে ইরান। 700 কিলোমিটার পাল্লার এই মিসাইল নৌ হামলায় হুমকিমূলক লক্ষ্যবস্তু বিনাশে ব্যবহার হবে বলেও প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের বিপ্লবী গার্ডের বিমান বাহিনী তাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা দিয়ে দেশটির গাড়ি নির্মাণ শিল্প প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছে, যাতে অবরোধের ফলে সৃষ্ট সংকট থেকে প্রতিষ্ঠানকে বের করা যায়। স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পর এবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। জাপানের প্রধানমন্ত্রী ইয়াশিহিদো সুগা বলেছেন, তার দেশের কাছে সাগরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এর কয়েকদিন আগে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের বিষয়ে উদ্বেগ হওয়ার কিছু নেই বলে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন, কিন্তু এবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। আজ একটি বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইন্দো প্যাসিফিক কমান্ড বলেছে, উত্তর কোরিয়া নিষিদ্ধ অস্ত্র কর্মসূচি যে তার প্রতিবেশী এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য যে হুমকি, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে আবারও স্পষ্ট হয়েছে। মার্কিন কমান্ড জানিয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিষয়টি নিয়ে মিত্রদের সঙ্গে পরামর্শ করছে। মার্কিন মিত্র জাপান এই বিষয়ে তাদের বেইজিং দূতাবাসের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিবেদন জানিয়েছে, বলেছে এই পরীক্ষা ওই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তাকে চ্যালেঞ্জ করেছে। এছাড়া আরেক মার্কিন মিত্র দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাপান সরকার জানিয়েছে স্থানীয় সময় সকাল 7টার একটু পর ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়। এর একটি জাপানের একান্ত অর্থনৈতিক এলাকার বাইরে গিয়ে পড়ে, অপরটি একই এলাকায় কাছাকাছি পড়েছে। এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর যৌথ মহড়া চালায়। এছাড়া টোকিও এবং সিউলের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সফর করেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।